মূল্য বৃদ্ধি অন্য কোনো সামগ্রীর তেনেকুৱা ধরনের হয় যদি সময়ত কংগ্রেসের দিনত আমি 140 টাকা মসুর ডাল কিনে খাইছিল, 150 টাকা মিঠা ডাল কিনে খাইছিল, 180 টাকা মগু ডাল কিনে খাইছিল, পেট্রোলও আমি 114 টাকা 16 টাকালে পেট্রোল গৈছিল। গতি কংগ্রেসের দিনের তুলনায় যদি চা যায় মূল্য বৃদ্ধি যদিও হয়েছে, 100 টাকার উপর হল পেট্রোলের দাম বা 100 টাকা হল, এই আমি অনাকাঙ্ক্ষিত আর প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বিশেষভাবে এই দিকটি বিবেচনা করে আছে যাতে রাইজক কিছু কম হারত পেট্রোল ডিজেল উপলব্ধ করাব পারে। আর আমি এটাই কথা কোথায় যে জিএসটির অধীনত যদি পেট্রোল ডিজেল আহে তেতিয়াহলে নিশ্চিতভাবে এটা সকলের উপর অঙ্কুশ এটা থাকিব। তো কংগ্রেসে ইয়ার বিরুদ্ধে কিবা মহর গাড়ি উলিয়াইছে কিবা গাড়ি উলিয়াইছে প্রতিবাদ করেছে, কংগ্রেস শাসিত যা রাজ্য বা কংগ্রেসের সমর্থিত শাসনত থাকা যা রাজ্য একটা প্রস্তাব দিও কেন্দ্রীয় সরকারক যে আমি পেট্রোল ডিজেলক জিএসটির ভিতর সমাব বিচার, আমার এই প্রস্তাব কংগ্রেস শাসিত প্রস্তাব রাজ্যেরপরা কোনো এনেক প্রস্তাব নাপায়। কারণ মূল বিষয়টা হয়েছে ট্যাক্স, স্টেট ট্যাক্সটো বহুখিনি পেট্রোল ডিজেলেরপরা রাজ্যখানে লাভ করে আর সেই ট্যাক্সর জড়িয়ে সরকারে ওয়েলফেয়ার স্কিমবিল চলায়। গতি এই কথাখিন আমি বুঝব লাগবে কেন্দ্র সরকারক কেবল মানে হবে কেন্দ্র সরকারে মূল্য বৃদ্ধি করেছে, কেন্দ্রীয় সরকারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করেছে, এই সচা কথা নয়। কেন্দ্রীয় সরকারের এটা অংশ, বাকি রাজ্য সরকারের মূল অংশ, রাজ্য সরকারের উপর ইয়ার মূল চাবিকাঠি। আর জিএসটির কারণে কংগ্রেসে এটা প্রস্তাব আনল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।